essere radiati in dopo. নমস্কার, আমি অমৃতেন্দ্র। অমৃত ভারতে আপনাদের স্বাগত জানাই। আমি এসেছি বাঁকুড়ার বিষ্ণুপুরে। চলুন জায়গাটাকে আমরা একটু ঘুরে দেখি। অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহ, করোনার চোখ রাঙানি কিছুটা কমেছে, আর তার সাথে গরমও কমে গিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। আমরা ছোট বড় মিলে নয়জন ভোরবেলায় ট্রেনে চেপে চলেছি পশ্চিমবঙ্গের মন্দিরের শহর বিষ্ণুপুরে। আমার বন্ধু বুবাই আর কৌশিককে তো আপনারা চেনেন, আমার ভাই অঙ্কিত, আমার স্ত্রী চাঁদনি আর কন্যা জিনিকেও আগে দেখেছেন। কৌশিকের স্ত্রী অর্পিতা আর পুত্র কৃষকেও আপনারা গড়পঞ্চকোটের ভিডিওতে দেখেছেন। যাকে দেখেননি সে হলো বুবায়ের পুত্র রিজু, এই যে মোবাইল নিয়ে গেম খেলতে ব্যস্ত। এতদিন পর বন্ধুবান্ধব আর ফ্যামিলি নিয়ে এই ট্যুরটা ছিল আমাদের কাছে দারুণ একটা রিফ্রেশমেন্ট, তাই সবাই ভীষণ খুশি। আমরা কিসে করে যাচ্ছি বলে দাও? আমরা ট্রেনে করে যাচ্ছি। আমাদের ট্রেন আসানসোল হলদিয়া ইন্টারসিটি স্পেশাল ভায়া আদ্রা। ট্রেনটি আসানসোল জংশন স্টেশন থেকে ভোর 5:40 ছেড়ে হলদিয়া পৌঁছায় বেলা 11:30। আমরা আসানসোল জংশন রেল স্টেশনে ট্রেনে চেপেছি, তারপর বার্নপুর, মধুকুণ্ডা, মুরাড্ডি পার হয়ে আদ্রা জংশনের দিকে এগিয়ে চলেছি। রেড সিগন্যাল থাকায় ট্রেন রামকানালি স্টেশনে দাঁড়িয়ে গেল, আর সেখানেই আমার মাস্তুতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এখানে কিছুই নেই, বাইরে যেতে হবে। স্টেশনের মধ্যে কি এই হয়ে গেল? চলে যা। হ্যাঁ চলো, টানা। হ্যাঁ ঠিক আছে, সাবধানে পৌঁছে যা ঘরে। গ্রিন সিগন্যাল পেয়ে ট্রেন আবার চলতে আরম্ভ করেছে। কিছুক্ষণের মধ্যেই পুরুলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র জয়চণ্ডী পাহাড় আমরা ট্রেন থেকে দেখতে পেলাম। সকালে নরম আলোয় ট্রেন থেকে পাহাড়টাকে দেখতে খুব সুন্দর লাগছিল। জয়চণ্ডী পাহাড় পার হয়ে কিছুটা এগোতেই আমরা আদ্রা জংশন রেল স্টেশনে পৌঁছে গেলাম। সেখানে আমরা আলুর চপ খেলাম। চায় কফি আছে না দাদা? লেমন টি এখানে কেউ বুঝে না, সব চা কফি। পাঁচজন আছি আমরা, পাঁচজনের চা খাচ্ছি। ১০টা আদ্রার পরের স্টেশন ছাতনায় লেবু চা পাওয়া গেল। ছাতনার পরে ট্রেন বাঁকুড়া জংশন রেল স্টেশনে দাঁড়ালো। বাঁকুড়ার পরে আরো একটা স্টেশন,
ওন্দা গ্রাম, আর তারপরেই একেবারে রাইট টাইমে ট্রেন বিষ্ণুপুরে আমাদের পৌঁছে দিল। ভোরবেলা উঠেছে তো ঘুমিয়ে গেছে। বিষ্ণুপুরে হোটেল আমাদের আগের থেকেই বুক করা ছিল, তাই স্টেশন থেকে দুটো অটো ভাড়া করে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। কৌশিক দিচ্ছিস কি? কত বললো? 80 টাকা। এই হলো আমাদের হোটেল, হোটেল লক্ষ্মী পার্ক, আর এই হলো আমাদের রুম। আমরা এখানে দুটো ডবল বেড আর একটা ফোর বেড রুম নিয়েছিলাম। বেড টেস্ট করব আমরা, বেড টেস্ট। হ্যাঁ, পারফেক্ট। খুব আরাম আছে। ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করতে হোটেলের যে রেস্টুরেন্ট আছে সেখানে এসেছি। ব্রেকফাস্টের পর এখন আমরা বের হয়েছি জয়পুর জঙ্গল ঘুরতে যাব বলে। এখন আমরা জয়পুর জঙ্গল দেখতে যাচ্ছি। এটাই হলো জয়পুর জঙ্গল। বিষ্ণুপুর থেকে জয়পুর জঙ্গল মাত্র 12 কিলোমিটার রাস্তা। জয়পুর জঙ্গল পার হয়ে এবার আমরা বনলতায় লাঞ্চ করতে এলাম।
চলো। चले सो সকাল বেলায় আমরা বিষ্ণুপুর এসেছি আর একটা হোটেলে স্টে করছি। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা ঘুরতে বেরিয়ে যাই আর প্রথমেই চলে আসি জয়পুর জঙ্গলে। জয়পুর জঙ্গলের পাশেই আছে একটা রিসর্ট বনলতা, সেইখানে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চের পর আমরা আবার জয়পুর জঙ্গল পার হয়ে বিষ্ণুপুরের দিকে যাচ্ছি। জঙ্গলের পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য একটা জায়গায় আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা সবাই গাড়ি থেকে নামলাম। বেশ কিছুক্ষণ জঙ্গলের পরিবেশে পায়ে হেঁটে ঘুরলাম, এখন আবার গাড়িতে করে বিষ্ণুপুরের দিকে এগিয়ে যাচ্ছি। বিষ্ণুপুর পৌঁছে প্রথমেই আমরা এখানকার বিখ্যাত রাসমঞ্চ দেখতে এলাম। মল্ল রাজবংশের 49তম শাসক বীরহাম্বির বৈষ্ণব আচার্য শ্রীনিবাসের কাছে বৈষ্ণব ধর্মের দীক্ষা নেন এবং আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চ প্রতিষ্ঠা করেন। এই রাসমঞ্চ হল বিষ্ণুপুরের টেরাকোটার তৈরি প্রথম স্থাপত্য। বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে এখান থেকে আমরা গেছিলাম ছিন্নমস্তা মন্দিরে। ছিন্নমস্তা মন্দিরের মা ছিন্নমস্তাকে প্রণাম করে এবার আমরা এলাম দলমাদল কামান দেখতে।
দলমাদল কামান দেখে এবারে আমরা এলাম শ্যামরায় মন্দির দেখতে। মল্ল রাজবংশের ৫১তম শাসক মল্লরাজ বীরহাম্বীরের পুত্র রাজা রঘুনাথ সিংহ টেরাকোটার কাজে সমৃদ্ধ এই পঞ্চরত্ন মন্দিরটি ১৬৪৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। রাজা রঘুনাথ সিংহ এই শ্যামরায় মন্দির নির্মাণ করেই থেমে থাকেননি, তিনি তার শাসনকালে বিষ্ণুপুরে আরও দুটো মন্দির নির্মাণ করিয়েছিলেন, যার মধ্যে এই জোড় বাংলা মন্দিরটি অপূর্ব স্থাপত্যকলার জন্য বিখ্যাত। মল্লরাজ রঘুনাথ সিংহ ১৬৫৫ খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। শ্যামরায় আর জোড় বাংলা মন্দির দেখে এবার আমরা আরও একটু এগিয়ে গেলাম রাধাশ্যাম মন্দির দেখতে। রাধাশ্যাম মন্দিরের উল্টো দিকেই মা মৃন্ময়ীর মন্দির, এখন আমরা সেখানে এসেছি। এবার আমরা এসেছি লালজি মন্দির দেখতে। লালজি মন্দির থেকে একটু এগিয়ে গেলেই গড়ের বড় পাথর দরজা, সবই ঘুরে ঘুরে দেখছি। এই সব দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা পোড়ামাটির হাটে এসেছি। চারটে নাকি? পোড়ামাটির হাট দেখেই সেদিনের ভ্রমণ শেষ হয়েছিল আমাদের। পরের দিন আমরা বিষ্ণুপুরের বাকি মন্দিরগুলো ঘুরে দেখেছিলাম, গিয়েছিলাম পাঁচমুড়া গ্রামে, আর গিয়েছিলাম গনগনিতে সূর্যাস্ত দেখতে। সেই ভিডিও পরের পর্বে, আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।